মিনিস্টারের দুটো সভা, একটা শিলিগুড়িতে একটা ব্রিগেডে, প্রচুর সমাবেশের আশা করছে। তাহলে তো আর হ্যাঙ্গার টাঙাতে পারে, হ্যাঙ্গারের তলে কটা লোক হতে পারে, এ তো সিনেমা হলের মতন লাগছে। আর এই তৃণমূল কংগ্রেস কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা শুভানুদ্দায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকি আর এরা রোদ্দুরের ভয়ে হ্যাঙ্গার চাপাতে। আমরা তো প্রথম দেখবো যে সিনেমা হলের মতন হ্যাঙ্গার মিটিং, তো কোনোদিন দেখিনি, যেখানে এমনকি ব্রিগেডে চুপচুপে ভিজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার লোক ছিল, আর এখানে হ্যাঙ্গারে কত লোক হবে। আসলে বুঝতে পেরেছে যে লোক হবে না, তাই কয়েক লক্ষ টাকা খরচ করে বা কয়েক কোটি টাকা খরচ করে এই ব্রিগেডের হ্যাঙ্গার মিটিং হচ্ছে। এরিয়া যত কম বলা যায় ততই ভালো। এই রাজ্যে এসে নিয়ে কী ভাষণ দেবেন, বুক চাপড়াবেন কী নিয়ে? এখানে উন্নয়ন হয়েছে, এখানে মানুষ শান্তিতে আছে, এখানে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আছে, রাজনীতিতে বিভেদের রাজনীতি নেই। ওরা বিভেদের রাজনীতি করতে চাচ্ছে, সমাজকে ভাঙতে চাইছে। তো সুতরাং অনেক কিছুই নতুন দেখছি, হ্যাঙ্গার দেখছি, কুকথা কুবাক্য দেখছি, সবটাই দেখছি। কিছু হলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরা, তাহলে বোঝা যাচ্ছে এই দেশে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিজেপির বিরুদ্ধে শক্তি, এবং তাকে যদি আঘাত করা যায়। আমরা বর্ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে, যারা লৌহ বর্মের কথা বলে, আমরা জনগণের বর্ম দিয়ে বাংলার উন্নয়ন এবং বাংলার মানুষকে বাঁচাবো, এবং সেই মডেলই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে হবে, এই বিশ্বাস এবং আস্থা আমাদের আছে।